এদিকে আমরা মিনি ত্রিপুরা সব ডিস্ট্রিক্ট আছে, তো পিছনের ব্যাকগ্রাউন্ড ইগনোর করে রাজবাড়ি তোমরা, মানে এটারে বলে মানে খুব একটা ফেমাস পার্ক আর কি, ঠিক না, যেটা আমরা আর আমরা স্টেশন দিয়ে আয়া ফাইনালি আগরতলা স্টেশন আয়া। হ্যালো এন্ড গুড মর্নিং বন্ধুগণ, তো চলো আজকে সকাল সকাল আমার ব্রেকফাস্ট দিয়ে শুরু করি, চা মুড়ি বিস্কিট, ঠিক না, অনেকদিন পরে দেখা যাচ্ছি আমার চা মুড়ি বিস্কিট, আমার এরপরে আমার স্পেশাল মানুষের ব্লগ দেখতে দেখতে, মানে আমার যে মানে আমি যার থেকে ইন্সপায়ার হয়েছি, ঠিক না, তার ব্লগ দেখতে দেখতে মাস্ট একদম আরামসে খাও। কোনোদিন যদি আমার ব্লগ দেখতে দেখতে আমার কোনো মানে আমার থেকে কেউ ইন্সপায়ার বা কত সেরা লাগবো না, মানে আমার থেকে কেউ ইন্সপায়ার হয়ে আমার ব্লগ দেখতে দেখতে খাইতেছে, ঠিক না, ভালো লাগে, জিনিস ভাবতে অনেক সেরা কিন্তু করতে জিনিসটা অনেক কষ্ট, ঠিক না। তো যাই হোক, তো মানে ব্রেকফাস্ট করে এলো, তারপরে আবার দেখাইতেছে তোমার লাগে কিছু না কিছু লোয়া নতুন, মানে যদিও আর হ্যাঁ দোস্ত নিরাশ নেই করেগা, আমরা কাল আমি ভাবছি কালকে ঘুরতে গেছি, কালকে আয়া বসে আজকে আইতো না নি, আইতাছে আইতাছে, চিন্তার কোনো টেনশন না, আয়া পড়তাছে। এই দেখো বন্ধুরা, আজকে তো এমনি বাইরে স্টেডেছি না, তো আপনার একটু বাইরে একটু ঘুরে গায়ে যাই, ঠিক না, ঘুরে গেলে বলতে কি তো নর্মাল। তো আজকে আমি আইসি এরকম একটা ইন্টারফেস আলা জায়গাতে, কেউ যদি জায়গাটা চিন না থাকে অবশ্যই কমেন্ট করো, মানে এটারে বলে মানে খুব একটা ফেমাস পার্ক আর কি, ঠিক না, যেটা আমরা কাপল পার্ক বললে চিনি আর কি, ঠিক না, এটাতে তোমরা আজকে দেখাই তাইছি একলা একলা কি তার করুম কাম খায়া দেয় তো কাম নাই এলিকা। এদিকে আমরা মিনি ত্রিপুরা সব ডিস্ট্রিক্ট আছে, সিপাহীজলা, গোমতি, ওয়েস্ট, কোয়াই, ধলাই, নর্থ ডিস্ট্রিক্ট, সাউথ ডিস্ট্রিক্ট, ঊনকোটি ডিস্ট্রিক্ট, সাউথ ডিস্ট্রিক্ট কই সাউথ ডিস্ট্রিক্ট, আর এটার মধ্যে তোমরা আগরতলা মানে ত্রিপুরা লাস্ট স্টেশন চুড়াইবাড়ি, ধর্মনগর, পানিসাগর হইতে ঊনকোটি শুরু হইতে সব স্টেশন এদিকে পাইবা, সব স্টেশন আছে এদিকে। এরপরে এরকম একটা গ্রিনারি গ্রিনারি এরিয়া দেখতে পারবা, ঠিক না, এটা বলে খুব একটা ফেমাস পার্ক ত্রিপুরার, আমি জীবনে প্রথমবার এলাম। তো পিছনের ব্যাকগ্রাউন্ড ইগনোর করে রাজবাড়ি তোমরা দেখালো, এদিকে রাজবাড়ি তোমরা দেখতে পারবা, এরপরে চোদ্দ দেবতার মন্দিরও তোমরা দেখতে পাইবা, আর আমরা স্টেশন দিয়ে আয়া ফাইনালি আগরতলা স্টেশন আয়া পড়ছি চুড়াইবাড়ির থেকে, এবার সাবরুমের স্টেশন সামনে, তোমরা এদিকের থেকে নীরমহলও দেখা লেবা, যদি যারা নীরমহল যেতে চাও না তারা এদিকে নীরমহলও দেখা লেবা তোমরা, ঠিক না, এরপরে তোমরা উদয়পুর মাতার বাড়িও দেখতে পাইবা। তো আয়া পশন তোমরা পিলাকে যেটা জুলে বাড়ি আছে, ফ্রিকার টাইম মিলা থা ইসলে সোচা আপলোক দেখাই দু, ঠিক না, জীবনে প্রথমবার আমি হেরিটেজ পার্কের এক্সপিরিয়েন্স তোমাদের শেয়ার করতেছি, চারিদিকে এত পরিমাণে ব্যাকগ্রাউন্ড যে আমি ভিডিও করতেছি না, ঠিক না, এটা নোটিস করা দরকার, এর লেগে আমি অক্ষণ ভিডিওটা এদিকে অফ করতেছি, এটা তোমরা আয়া ঘুরতে পারো হেরিটেজ পার্ক আগরতলা জিবি যেতে পারে। তারপরে এদিকে গেলে তোমরা মানুষের জীবনের বাসও দেখতে পাইবা, যেটি মানুষের জীবনে জীবনে ঢুকে, এই বাসটিও তোমরা এদিকে গেলে দেখতে পাইবা, ওই দেখো এদিকে ক্যাকটাসও আছে বুঝছো, তোমরা লেডি দেখতে পারো, কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডের লেগে অন্য কিছু দেখাতে পারতেছি না, এদিকে সোচা তোমরা ক্যাকটাসে দেখাই দিই। এদিকে তোমরা আইলে বিভিন্ন ধরনের গাছও দেখতে পাইবা উইথ কিউআর কোড, এই দিলে টাকা পাইতো না কিন্তু, মানে টাকা যাইতো না, মানে এই দিলে গাছের নামটা এবং সাইন্টিফিক নেম বুঝছো। আমার জীবনের প্রথম পাখি ডাকো পাইবা, জীবনের প্রথমবার হেরিটেজ পার্কে আয়নার এক্সপিরিয়েন্স তোমার লোকের শেয়ার করতেছি, ক্যামেরাটা বেশি ঘুরে যাচ্তাম না, এর দূরে তাই খেলাও, এরকম একটা ইন্টারফেস তোমরা দেখতে পাইবা। তোমরা আমার মতন ভুল করে না, একলা জীবনে আয় না, জীবন আয় না, ঠিক না, এটা কাপল পার্ক, কী কয় করবা হ্যাঁ বাট সচ হ্যাঁ কাপল পার্ক হ্যাঁ আগরতলা কা, মে তো ফ্রি পে বেঠা হুম ইসলে অকেলা অকেলা চলায়া ঘুমনে কে লিয়ে, ঠিক না। এরপরে তোমরা এরকম একটা সুন্দর রাস্তা দেখতে পাইবা, এই এই রাস্তাটা শুধু হেরিটেজ পার্কেই আছে, মিলিয়ে দেখতে পারবা এদিকে, মানে এদিকে আইলে তোমরা একলা অনেক ভুল জীবনও করো আমার মতন, ঠিক না, এদিকে পিছনে বসে ব্যাকগ্রাউন্ডে একটু ফামু, অন্যদিকে তো ব্যাকগ্রাউন্ডে পাইতেছি না আমি, পিছনে ভিডিও করার লাগে কি তার কম কষ্টের কথা দুঃখের কথা, ঠিক না। যাই হোক, এই আসলে আগরতলার হেরিটেজ পার্ক, জীবনে প্রথমবার একলা অনেক এক্সপিরিয়েন্স তোমার লোক শেয়ার করছি, ঠিক না। এই দেখো বন্ধুরা, হাই ভূত ভূত পুরা ভুতিয়া ভুতিয়া এলাকা ভূত, এদিকে গেলে তোমরা এই এক্সপিরিয়েন্সটা লইতে পারবা, যদি একলা একলা আয়ো, একলা একলা তো জীবন আয়ো না, দুকলাই আয়ো, ঠিক না, এই এক্সপিরিয়েন্সটা লইতে পারবা একলা আইলে। এই দেখো এটা হয়েছে রাত্রের ভিউ, এই দেখো পুরা ভিউ সাইড দিকে, এই দেখো গাইস লিটারেলি পুরো অন্ধকার অন্ধকার, ওই দূর দূরে একটা একটা লাইট আছে, ওই দেখো এটা হয়েছে মেইন তার দরজা, মানে যা হইতেছে বাইরে, এটা হয়েছে জিবি যাওয়ানোর রাস্তা, কালকে আমরা এটা দিয়ে গেছিলাম চান্দমারি, এটা হয়েছে জিবি আমাদের রাস্তা রাধনগর থেকে
আর এটাই সাগরতলার হেরিটেজ পার্ক, যেটা আইলাভ ত্রিপুরা বন্ধ হয়ে গেছে। আর আমি এখন পার্কের লগে রাস্তাটা দিয়ে যেতেছি, এই পার্কের লগে রাস্তা দিয়ে এখন যেতেছি আমি। একলা এক গরম লাগে, তাহলে তোমরা আইসক্রিম দিতে যাও নিজেরে, ঠিক না? যেহেতু একলা আইস অবশ্যই একটা আইসক্রিম ট্রিট দিতে পারো 20 টাকা দিয়া, ঠিক না? এই আর কি, বাসের দূরে আসিল। তো ফাইনালি আয়া পড়লাম বাড়িতে। যাই হোক, আজকে একলা একলা ঘুরে আড়াইছি আগরতলা হেরিটেজ পার্ক, মানে আগরতলার কাপাল পার্ক, ঠিক না? যাই হোক, এটা কিন্তু একটা ট্যুরিস্ট স্পট আগরতলা। যাই হোক, আমি একলা একলা গেছি, ঠিক না? একলা একলা গেছি, কোনো সমস্যা নেই। তোমরা একলা একলা যাই না, ভুল যাবো, একলা একলা যাই না, জীবনে ভুল করে না। আরেকদিন আমি নেহরু পার্কে যাবো, ঠিক না? তো সবাই কয়, এই সবাই মানে সবাই যে কয় এটা সঠিক না ভুল, মানে সঠিক না ভুল, এটাই প্রমাণ করতে গেছিলাম। তো অনেক কিছুই প্রমাণ হয়ে গেছে। যাই হোক, তো ভিডিওটা এদ্রেই, এখন কি তার 8:42 বাজে। তো ফাইনালি এরপরে খাই এটা মাস্ত। আজকে লাগে ভিডিও দিয়ে শেষ করতেছি, আশা করি ভিডিওটা তোমার ভালো লাগছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। টাটা।